तरुण प्रजन्मेर प्रिय संगठन ध्रुवतारा 16 बछरे पदार्पण करेछे जेने आमी आनंदित हयेछि। आमी एई प्रतिष्ठानेर साथे जारा जुक्त এই প্রতিষ্ঠানের কর্মী, এই প্রতিষ্ঠানের সমর্থক, এই প্রতিষ্ঠানের শুভান্ধায়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এই ভালো কাজের সাথে তারা জড়িত হওয়ার জন্য, এই ভালো কাজকে উৎসাহিত করার জন্য। আমি জানি বরিশালে ধ্রুবতারার উদ্যোগে যুব সংসদ অনুষ্ঠিত হলো। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এতে অংশগ্রহণ করতে পারিনি বলে আমি দুঃখিত, কিন্তু যারা এতে অংশগ্রহণ করেছে, যারা এই কার্যক্রমকে সফল করার ব্যাপারে ভূমিকা রেখেছে, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। একই সাথে যে এই যেই সকল যুব সমাজ, যেই সকল তরুণরা এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে তারা সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। যে তরুণরাই আমাদের ভবিষ্যৎ, এই তরুণদের তাদের মেধা সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটলে, একই সাথে তারা যদি সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে তারা বিভিন্ন রকম কার্যক্রমে জড়িত হয়, সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে তারা সম্পৃক্ত হয়, তাহলে সমাজে গিয়ে যাবে, এটা আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। আমি এই যুব সংসদে যেই সকল আলাপ আলোচনা হলো, যে সকল সিদ্ধান্ত হলো, যে সকল বিষয়ে তারা সুপারিশ মালা তৈরি করলো, আমি আমার পক্ষ থেকে এগুলোকে বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমি সহায়তা করব। তো আমি এই যুব সংসদের যারা বিভিন্নভাবে তারা তাদের মেধা সৃজনশীলতা দিয়ে তাদের বিভিন্নভাবে তারা এটাকে সফল করার জন্য ভূমিকা রেখেছে, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। যে ধ্রুবতারা মানুষকে, বিশেষত তরুণ সমাজকে যে সংগঠিত করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজে, আমি আশা করি এই ভূমিকা অব্যাহত থাকবে। আমি আমার সাধ্যমতো তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আমি মনে করি তারা একটা ভালো কাজ করছে, কারণ যুব সমাজ আমাদের ভবিষ্যৎ, এবং যুব সমাজের তাদের অবদানের মাধ্যমেই দেশে গিয়ে যাবে, এবং তাদের কার্যক্রমের মাধ্যমেই দেশে সুশাসন কায়েম হবে, এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, এবং আমাদের সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত হবে। তো আমি ধ্রুবতারার এই গুরুত্বপূর্ণ কাজের জন্য, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি শেষ করছি।